স্কলারশিপ, যে পোস্ট মেট্রিক স্কলারশিপ, এটা তো গভর্নমেন্ট অফ ত্রিপুরা প্লাস গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার স্কলারশিপ। এটা আমরা এভরি ইয়ার আমরা পাই স্টুডেন্টরা, এসটি স্টুডেন্টরা, আর এসসিরাও পাই। এটা আমাদের এসসিরা পেয়ে গেছে, কিন্তু আমরা এসটিরা যারা আমাদের পাইনি। আমরা এভরি ইয়ার 2000 মানে জুলাই মাসে, জুলাই বা আগস্টে আমাদের অ্যামাউন্ট পেয়ে যেতাম, কিন্তু এই বছর ওরা দেয়নি না। জাস্ট একটা ফার্স্ট ওরা বলছে যে ফার্স্ট লোডে টাকা এসেছে যে এটা খালি যারা ফ্রেশার্স করেছে, মানে স্কলারশিপ যারা প্রথম আর কি কলেজে ঢুকলে যারা প্রথম স্টুডেন্ট ফার্স্ট সেমিস্টারের, ওরা খালি পেয়েছে। আর যারা রিনিউয়াল করেছে কেউই পায়নি। আর আমরা ট্রাইবাল ওয়েলফেয়ার অফিসে গেছি, বারবার যাচ্ছি, ওরা বলছে যে হবে, সেকেন্ড স্লটে টাকা আসেনি, আসবে, এরকম করে আমাদেরকে ডেটের পর ডেট দিয়ে যাচ্ছে। তো আমরা কি সব দিন আসতে পারি না? তো না, আমরা তো কলেজ আছে, সবাই দিল্লি আসতে পারি না। তো ওরা বলছে যে লাস্ট টাইম এখানে এসেছিল 25 তারিখে, ত্রিপুরা ট্রাইবাল ওয়েলফেয়ার থেকে বলে দেওয়া হয়েছে যে একটা প্রেস নোটে যে ওদের কাজ শেষ, ভেরিফিকেশনের কাজ শেষ, এখন পিএফএমএস টাকা দেবে। তো এখন পিএফএমএস বলছে যে ওদের ওয়েবসাইট কি কি না কি বলছে। তো এটাই আর কি। তো তোমরা কি বিভিন্ন ডিগ্রি কলেজে না কোন টেকনিক্যাল? অনেক কলেজ আছে, সব কলেজ আছে, ডিগ্রি টেকনিক্যাল, সব ডিগ্রি টেকনিক্যাল, এনআইটি, ইকফাই, সব বিএড, সব আছে। কতজন হবে সারা রাজ্যে? আমরা রাজ্যে তো অনেক স্টুডেন্ট পেয়েছে, হাজার হাজার আছে। অনেকজন আসতে পারেনি আজকে, কিন্তু অনেকজন আছে স্টুডেন্ট, খালি ফ্রেশার যারা তাদেরকে দেওয়া হয়েছে, রিনিউয়াল কেউ টাকা পাইনি। তোমার নাম? আমার নাম আদর্শ দেব।